ইয়াবা ট্যাবলেট সহ পুলিশের জালে ধৃত মুদি ব্যবসায়ী নুরুদ্দিন। নিজের মুদি দোকানের আড়ালে নেশা সামগ্রী ব্যবসায় রমরমা চালিয়ে যাচ্ছে নেশা মাফিয়া। ঘটনা কদমতলা থানা এলাকায় মহাশপুর বাজারে। ওই এলাকার সরলা পঞ্চায়েতের পুরান গারদ গ্রামের 5 নং ওয়ার্ডের বাসিন্দা জৈনক নুরুদ্দিনের মহাশপুর বাজারে একটি মুদির দোকান রয়েছে। আর এই মুদি দোকানে ইয়াবা ট্যাবলেট সহ বিভিন্ন নেশা সামগ্রীর গোপনে ব্যবসা চালিয়ে যাচ্ছে সে দীর্ঘদিন ধরে। শনিবার রাত 11টা নাগাদ গোপন সূত্রের খবরে পুলিশ নুরুদ্দিনের মুদি দোকানে হানা দিয়ে 11 প্যাকেট ইয়াবা ট্যাবলেট সহ নেশার কারবারি নুরুদ্দিনকে পাকড়াও করে নিয়ে আসে থানায়। ট্যাবলেটগুলির কালো বাজারে মূল্য প্রায় 10 লক্ষ টাকা বলে জানান পুলিশ সুশান্ত দে। তারিখ গোবিন্দ দত্তের ভিত্তিতে আমরা মহেশপুর বাজারে নূর উদ্দিন নামে একটা দোকানে গ্রোসারি দোকান ওইখানে আমরা রেড করি। আমাদের খবর কাছে খবর ছিল যে ওই দোকানটির মধ্যে হিউজ কোয়ান্টিটির ড্রাগস আছে, তো সেই মতো আমরা রেড করি। রেড করার পরে রেডি আমরা ওই দোকান থেকে আমরা সর্বমোট 1925টা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সমর্থ হই এবং ওই যে দোকান মালিক যার হেফাজত থেকে উদ্ধার হয়েছিল নূর উদ্দিন, ওনাকেও আমরা গ্রেপ্তার করি, তাহাতে নিয়ে আসি। এই ট্যাবলেটগুলোর বাজার মূল্য কত টাকা হবে? ট্যাবলেটগুলির বাজার মূল্য আনুমানিক 10 লক্ষ টাকা হবে।